ও জারে কত জমে ধন্য আরশ শেষে রাতে মুনতারা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা ও জারে কত জমে ধন্য আরশ শেষে রাতে মুনতারা কদম চুচি ধন আরশ শেষে রাতে মুনতারা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা কদম চুচি ধন আরশ শেষে রাতে মুনতারা কদম চুচি ধন আরশ শেষে রাতে মুনতারা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো আমার নবী পাক যখন মিরাজে গেলেন আমার নবী পাক যখন মিরাজ শরীফে গেলেন আল্লাহর সঙ্গে দেখা করতে আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন আল্লাহ জিবরিল আমি তোমাকে বলে হে জিবরিল বরক নিয়ে চলে যাও বরক নিয়ে চলে যাও কোথায় যাও আমার নবীকে নিয়ে এসো সাথে করে আমি আল্লাহ আমার সঙ্গে মোলাকাত করার জন্য হযরতে জিবরিল বোলাক বোরাকে করে আমার নবীকে নিয়ে যাচ্ছেন আরশে মোআল্লা পর্যন্ত যাওয়ার আগে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পর্যন্ত আমার স্থান আমি আর আগে যেতে পারবো না কেন যেতে পারবো না আমি যদি আগে যাই আমি জিবরিল আমার ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে অর্থাৎ আমি আর এগোতে পারবো না এখান থেকে আল্লাহর সঙ্গে দিদার করতে গেলে আপনাকে একাই যেতে হবে জিবরিল আমি যেতে পারবো না তাই বলেছে আরশ পাকে উঠবেন আরশ পাকে যাবেন আল্লাহর সঙ্গে দেখা করতে এমন অবস্থায় আল্লাহ রাসূল ভাবছে আমার পায়ে জুতা আমার পায়ে জুতো এই জুতো পরে যদি আমি আরশে মোল্লায় আল্লাহর সঙ্গে দেখা করতে যাই বেয়াদবি হয়ে যাবে কেন আল্লাহর আরশ মানে পবিত্র জায়গা ওই পবিত্র জায়গায় পবিত্র স্থানে জুতো পরে যাওয়া যায় না যেহেতু মসজিদে মানুষ যায় খালি পায়ে যায় আর আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাব জুতো পরে যাব এটা তো হয় না আমার নবী জুতোটা তুলে হাতে নিলেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই আমার হাবিব এই দোস্ত
আপনার জুতা হাতে কেন আপনি পায়ে রাখেন আমি আল্লাহ অপেক্ষা করে আছি কখন আপনি জুতো পরে আমার আরশে মোল্লায় আসবেন কেন আমি আল্লাহ আপনার জুতোর ধুলা আপনার কদমের ওসিলায় আমি আল্লাহ আমার আরশ পাকটাকে ধন্য করতে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ হে নবী আপনি জুতো খুলবেন না আপনি জুতো পায়ে করে আমার আরশে মোল্লায় আপনি আমার সঙ্গে দেখা করতে আসুন কি ভালোবাসতো আমার আল্লাহ আমার নবীকে তাই কবি বলছে Gentene nobi arash pake paire juta loi hate Gentene nobi arash pake paire juta loi hate Allah bole dhono arash tomar kodomer osilay Allah bole dhono arash tomar kodomer osilay marhaba marhaba bolo marhaba 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 bolo marhaba marhaba o char kodom chumi dhono arash sitrate monta kodom chumi dhono arash sitrate monta marhaba marhaba bolo marhaba 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 bolo marhaba 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 bolo marhaba marhaba chand tumhi নবীর মুখে আলো আই তো তোমার আলো আমার লাগে এত ভার লাগে এত তোমার মুখ দেখে সে মনে পড়ে তোমার মুখ দেখে সে মনে পড়ে তোমার পশু আকাশে তোমার পশু পানি আকাশে ভুগে
I'm
বাড়ি শশে তাই গো গো গা 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 তোমারি মিনে তোমারি শশে তাই গো গো গা 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 তুমি কমাতে সবাই সবাই দিক দিক লাগলো বিলাল বিলাল বাদ দিতে হবে কেমন করে বাদ দেওয়া যায় যায় বিলাল বিলাল ডাইরেক্ট বলা হবে যে হে বিলাল তোমার তোমার তো ভালো হয় তোমার পাতলা মুখে আমরা আযান শুনতে চাই না তোমার আযান ভালো লাগে না আজ থেকে তোমাকে বাদ দিলাম তোমার জায়গা আমরা নতুন মন দিয়ে রাখতে চাই চাই এই কথা বিলালকে শরম হলো বিলাল কে সরিয়ে দেওয়া হলো এই দেখেন দেখেন এক দিন সাগা বারা মিলে রবিকে বলে কণ্ঠ ও তাগানি লাগে না ভালো আছে ভরা ভুলে এক দিন মধুর সুরে বিলাল বাড়ি চলে গেল
বাড়ি থেকে সারা রাত ঘুমোয় না বিলাল একটা নামাজের পাটি ফেলে সারা রাত বিলাল আল্লাহর কাছে হাত তুলে কইতে আল্লাহ আজকে ওরা আমাকে বাদ দিয়ে দিল আল্লাহ যে মসজিদের ইমাম সাহেব আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি বিলাল আল্লাহ তুমি শুয়ে শুয়ে কেন আমার কাছে থেকে কেড়ে নিলে খোদা সারা রাত বিলাল কাঁদে এত কান্না কাঁদে বিলালের চোখের পানিতে বিলালের জামা মোবারক ভিজে চাষটা পুরো ভিজে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হই নি আল্লাহ আল্লাহ আমাকে দেখতে ভালো ভালো সাহাবা কেমন কেমন আজান আমি একবার নয় দুবার নয় নূতন মুয়াজ্জিন ফজরের ওয়াক্ত হয়ে গেল ঘড়ি দেখে নিল টাইম দেখে নিল ফজরের ওয়াক্ত হয়ে গেল মেলবারে দাঁড়িয়ে গেল কে শুরু করে কে সালাত খাই খাই মিনা নাও সকাল হয় না মুয়াজ্জিন তখন মনে মনে বলে যে হচ্ছে ভাই মানে হইনি ভুল ভাল আজান হয়ে গেছে প্রথম মুয়াজ্জিন নূতন মুয়াজ্জিন একবার আজান হাঁকলো একদম আজান শেষ করলো দেখলো টাইম যাচ্ছে তাই টাইম সরে মরে না একবার হাজার হাজার হলো তখন মুয়াজ্জিন মনে মনে হচ্ছে মানে টাইমটা ভুল হয়েছে আবার কিছু কিছু পরে আবার কাউন্টারে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আবার হাজার হাজার শুরু করে যে আসো আসো খয়রুন খয়রুন মিয়াম নাও আজান শেষ হয়ে গেছে টাইম নড়ে নড়ে চলে চলে সেম দাঁড়িয়ে আছে তখন একটু মনে মনে খটকা লাগলো যারা যারা দিয়ে দিয়ে দেখি আবার মিম্বারে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে আবার হাঁকলো আসসালাতু খয়রুন মিনান নাওম সকাল আর হয় না সকাল আর হয় না এদিকে আল্লাহর রাসূল স্ত্রীকে ডেকে বলছেন হে আমার স্ত্রী আমাদের মসজিদুন নবী শরীফে এখনো আজান হয়নি বলে আজান হয়নি মানে আজ তো বিলাল আজান দেয়নি আজকের একটা নূতন সুরের মুয়াজ্জিন ডাকা হয়েছে সেই সুরের মুয়াজ্জিন আজান দিয়েছে একবার নয় দুবার নয় ইয়া রাসূলুল্লাহ তিনবার আজান হয়েছে আল্লাহ রাসূল অবাক হয়ে যাচ্ছে সকাল হয় না কেন হঠাৎ করে জিবরিল আমিন রাসূলের কাছে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদুন নবী শরীফে আজান হয়নি কেন তখন আল্লাহ রাসূল বলে জিবরিল বলো কি আমার মসজিদে একবার নয় দুবার নয় তিনবার আজান হয়েছে তখন জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেক দিন যখন বেলাল আজান দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আর সোবাকে বসে বসে বেলালের আজান শোনে আজকে আপনার মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে আর সে মোল্লা পর্যন্ত আজান পৌঁছায়নি জোরে হবে না জোরে হবে না সুবহানাল্লাহ তখন আমার নবী ঝটপট করে তাড়াতাড়ি করে চলে গেল মসজিদুন নবী শরীফে কী ব্যাপার একটুখানি জেনে আসতে হবে তিনবার আজান হলো এখনো পর্যন্ত সকাল হয় না মানে গণ্ডগোল এইবার দেখেন কি হয় হজরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না ও সরস ভরা আরজ নিয়ে ফলে রব্বানা হজরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না ও সরস ভরা আরজ নিয়ে ফলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে না পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও কবুল করে কবল করে ও গো কবল করে পতা
কাটায় রবির কাছে পেগাল বল করে খোদা পাঠায় রবির কাছে পেগাল হবে না সকাল যদি বেলাল নাগে আজাদ হবে না সকাল বেলাল যদি নাগে আজাদ ভেসে আসে মিনারে হতে মধুর আজাদ জিয়া আসে মুগ্ধ ছিল স্বয়ং রহমান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন এই জিবরিল শিগগিরই আমার নবীর কাছে যা আমার নবীকে গিয়ে বলে এখনো পর্যন্ত আজান হয়নি জিবরিল আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তিন তিনবার আজান হয়েছে আল্লাহ পাক বলে শিগগিরই নবীকে গিয়ে বল যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদুন নাবী শরীফের মেম্বারে দাঁড়িয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম না বলবে যদি কিয়ামত পর্যন্ত নূতন মুয়াজ্জিন আজান হেকে যায় কিয়ামত পর্যন্ত সকালের আলো কেউ দেখতে পাবে না শিগগির গিয়ে বেলালকে বল আমার নবীকে গিয়ে বল যেন বেলালকে ডেকে আজান হাঁকায় যখনই বেলাল আজান হাঁকবে তখনই সকাল হবে বেলাল যদি আজান না হাঁকে আমি আল্লাহ সূর্যকে তুলব না ঝরে বলুন আহা আমাদের মুয়াজ্জিন রাগ করবেন না বাবাজি একটা কথা বলি আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফকে আমাদের কাছে দিয়েছে আমার মায়েরা কোরআন পড়ে সবাই আমার মায়েরা কোরআন পড়ে অধিকাংশ ভুল রাগ করবেন না যেন আমি এখানে বড়াই করতে আসিনি নিজে ইমাম সাহেব আছে মুয়াজ্জিন আছে তাদের কাছে কোরআন শিখতে হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছে আল্লাহ পাক বলছে আমি আল্লাহ কোরআনকে যেভাবে নাজিল করেছি সেইভাবে পড় কোরআন পড়া নফল ইবাদত তবে কোরআনকে সহি করা পড়া হলো ওয়াজিব তোমার যদি ওয়াজিব ছেড়ে যায় তোমার কোরআন পড়ার দরকার নেই তুমি ভুল পড়ো না ভুল পড়লে কিন্তু গোনা তোমার কোরআন পড়তে হবে না কোরআন না পড়লে আল্লাহ গোনা দেবে না কিন্তু খবরদার ভুল পড়ো না আমার মায়েরা যদি মনে করেন আমার কোরআনে ভুল আছে ইমাম সাহেবদের কাছে যান মলি সাহেবদের কাছে গিয়ে কোরআনটাকে শুদ্ধ করে নেন অনেক মুয়াজ্জিন আছে এইদিকে তো আমি এদিকের কথা আমি বলবো না আমাদের ওইদিক যারা গেছে তারা যদি নামাজের সময় যায় ওরে আল্লাহ মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান আর আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হচ্ছে ওরে আল্লাহ সেই এই ছেলে পুলে এরা ভোরবেলা ওঠে না কেন জানেন ওদের দোষ নেই ওদের দোষ নেই মুয়াজ্জিন ফজরের সময় থেকে আসসালাতু খায়রুন মিনান ও আজান শুনে শয়তান বসে হাসে আল্লাহ এই তো আমার থেকে বড় শয়তান রাগ করবেন না আমার কথায় মুয়াজ্জিন অনেক আছে যারা শুদ্ধ আজান দেয় আবার অনেক মুয়াজ্জিন আছে যাদের আজান শুদ্ধ নেই খবরদার ওইভাবে আজান দিও না আল্লাহ লানাত পড়বে তোমার উপর আজান হলো একটা পবিত্র জিনিস যে আজান আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে শোনে সেই আজানের সঙ্গে পাকামো নয় খবরদার খবরদার রাগ করো না হ্যাঁ আজকের আজান হবে কেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার কত সুন্দর লাগবে আর আমাদের মুয়াজ্জিন আজান দিলি সাড়ে তিন হাত মানুষ কম্বলের তলায় দুহাত হয়ে যায় ওটা যাবে না আজান যদি একটু ভালো করে দেওয়া হয় সবাই নামাজ পড়তে যাবে হযরতে বিলাল যখন বাড়িতে বসে বসে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো আমাকে কেন আজকের মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে ফরমান পাঠালে জিবরিল শিগগিরই গিয়ে বল বিলাল আজান না হাঁকলে ততক্ষণ পর্যন্ত আজকের সকালের আলো দেখতে পাবে না তাই কবি লিখছে হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না ও ওসরো ভরা আরজি নিয়ে বলে রব্বানা দয়া করে আমার তওবা কবুল করে না পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও এই কথা শুনে কবুল করে খোদা পাঠায় রবির কাছে পেগা কবুল করে নবী পাক মসজিদে চলে এলো আজকের কি হয়েছে মসজিদে বলে ইয়া রাসূলুল্লাহ তিনবার আজান হয়েছে সকাল হয় না
আল্লাহ রাসূল বলে শিগগির যাও বিলালকে ডেকে আনো শিগগির বাড়ি থেকে বিলালের কাছে যাও বিলালকে ডেকে আনো সাহাবায়ে কেরামমান সবাই চলে গেল বিলালের বাড়ি গিয়ে দেখছে বিলাল অচরণ হয়নি নামাজের পাটিতে বসে বসে আল্লাহর কাছে কাঁদছে সারা রাত ঘুমায়নি তখন সাহাবায়ে কেরামগণ বিলালের কাছে গিয়ে বলে হে বিলাল রাসূল তোমাকে ডাকছে রাসূল তোমাকে স্মরণ করেছে বিলালকে নিয়ে মসজিদে যাওয়া হলো মসজিদে নববী শরীফে যখন যাওয়া হলো আল্লাহ রাসূল আদেশ করলো হে বিলাল চলো মিম্বারে দাঁড়াও চলে এসো মেম্বারে দাঁড়াও হযরতে বিলালকে মেম্বারে যেই দাঁড়ালো বিলালের অন্তরটা একেবারে অন্তরটা খুশিতে বাগে বাঘ হয়ে গেল আল্লাহ পাক বিলালের দোয়া কবুল করেছে যে বিলাল সারা রাত না ঘুমিয়ে আল্লাহর কাছে কেঁদে দোয়া করেছে আল্লাহ পাক সেই বিলালের দোয়াকে কবুল করেছে আমার নবীর আদেশ করলো হে বিলাল মেম্বারে দাঁড়াও যখন হযরতে বিলাল মেম্বারে দাঁড়িয়ে শুরু করলো আসসালাতু খায়রুম মিনান ঘুম থেকে নামাজ উত্তম যখন বিলাল আযান শেষ করলো আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি শক্তিতে অন্ধকার কেটে মেঘগুলো সরে গিয়ে আল্লাহ পাক সূর্যের আলোকে একবারে দুনিয়াময় উজালা করে দিল জোরে জোরে বলো সুবহানাল্লাহ জোরে হবে হবে সুবহানাল্লাহ বিলাল আযান হাত সেই আযান আল্লাহ দরবারে পৌঁছালো আল্লাহ পাক আবার সকালের আলো সকাল সম্মুখে নিয়ে আসলো যতক্ষণ পর্যন্ত বিলাল আযান হাকিম ততক্ষণ পর্যন্ত কিন্তু সকাল হয়নি শেষ কথা বলেছে সূর্য তখন মুচকি হাসি দেয় তাই বলে ইমরান প্রভুর প্রতি প্রেমের মিনারে হতে বদরে আযান মুগ্ধ ছিল শাশার রহমান মিনারে হতে বদরে আযান পাথর টুকরা
আজকে আমি মা আমার মনে দয়া আছে মায়া আছে আমার বাড়ি আমি বাচ্চাদের মুখে মুখে খাবার দেব আমার বাচ্চাদের যে শান্ত করব আমার বাড়ি পানি ছাড়ার কিছু নেই আমি বড় অসহায় আমার বাচ্চাগুলো কাঁদে বলে আমি মা সহ্য করতে না পেরে চুলো জ্বালালাম উনন জ্বালিয়ে উননের উপর একটা হাঁড়ি বসালাম হাঁড়ি বসিয়ে তার উপর পানি দিয়ে কিছু পাথর দিলাম আমার বাচ্চাদের বললাম এই দেখ বাবা রান্না হচ্ছে তো বাচ্চাদের মন কি বোঝে আমার মা আমি আমি মা আমার বাড়িতে চাল ডাল নেই তাই আমি হাঁড়ি বসিয়ে ওতে পানি গরম করি আর তাতে কিছু পাথর দিয়ে দিছি আমার বাচ্চাদের বললাম দেখ বাবা এই যে রান্না হচ্ছে তোরা এবার থাম তোরা একটু থাম বাচ্চাগুলো আজকে দুদিন ধরে খায় না ওদের ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না ওদের আমি থামাতে পারছি না কোনো রকম ভাবে হজরত তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সেই মা কি বলছে চলছে উনন ঠিকই তবে হাড়ি তো খাবার চাঁদা চলছে উনন ঠিকই তবে হাড়ি তো খাবার চাঁদা ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা এমন কথা শুনে উমার ও সুজিতার থামে না এমন কথা শুনে উমার ও সুজিতার থামে না ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা আর আজকের দুই দিনের মাথায় বাচ্চাদের ওরা তো মারা যাবে ওরা কখনো বাঁচতে পারে না হাউ হাউ করে কাঁদে ওই মা সান্ত্বনা দেয় একটা বাচ্চা যদি কাঁদে মা পরেশান হয়ে যায় এক মিনিট দু মিনিট যদি বাচ্চারা হাও হাও করে কাঁদে মা পরেশান হয়ে যায় আর দুই দিন ধরে বাচ্চা কাচ্চা কেঁদে যাচ্ছে আর ওই মা সান্ত্বনা দেওয়ার জন্য কি করবে শেষে চুলো জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে তাতে পাথর দিয়ে পানি দিয়ে পাথর ফোটায় আর বাচ্চাদের বলে এই তো বাবা রান্না হচ্ছে তোরা একটু থাম তোরা একটু চুপ কর বাবা রান্না হচ্ছে এইভাবে মা বুঝিয়ে বুঝিয়ে রাখে কিন্তু বাচ্চার মন কি আর বোঝে ওই সময় হজরত তোমার কাঁদতে কাঁদতে চলে গেল বাইতুল মাল যেখানে মাল সরবরাহ করা হয় যেখানে সঞ্চয় করা হয় মাল আজকের সেখান থেকে এক বস্তা আটা ওই উমার নেতা নিজে মাথায় করে দৌড়ে 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 দে ওই অসহায় গরিব মায়ের বাড়িতে এসে হাজির ও মা ও মা নাও মা এক বস্তা আটা দিয়ে গেলাম তুমি তাড়াতাড়ি দরজা খোলো মা তাড়াতাড়ি করে রুটি পাকাও রুটি পাকিয়ে তোমার বাচ্চাদের মুখে একটু আহার দাও মা তোমার বাচ্চাদের মুখের হাসি দেখে আমি ওমার তারপরে বাড়ি যাব সঙ্গে সঙ্গে দরজা খুলে ওমার আটার বস্তাটা রেখে দিল সেই মা তাড়াতাড়ি করে রুটি বানাচ্ছে বাচ্চাদের খাওয়াবে বলে এবার দেখেন কবির ছে একটি বস্তা খাবা মাথায় নিয়ে চলছে ওমার ওমা তোমার শেষ গলে মুখে এবার দাও খাবার একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলছে ওমার ওমা তোমার শেষ গলে মুখে শুকরিয়া জানায় তারা খোদার কাছে শুকরিয়া জানায় তারা তোমার মত ভালো মানুষ কি গো তোমার পরিচয় তুমি কে তোমার মনে এত দয়া তোমার মনে এত মায়া যে আমাদের কান্না সহ্য করতে না পেরে আমাদের জন্য দৌড়ে দৌড়ে রাত্রেবেলা আটা নিয়ে আসলে কেউ আনবে আমার পাশের বাড়ি যদি একটা লোকের খাওয়া না হয় আমি শুনতে পাচ্ছি বাচ্চা কাচ্চা কাতরাচ্ছে ইচ্ছে হবে কম্বল সরিয়ে দূর ভাত খুলে বাচ্চার মুখে দেই এরকম ইমান আমাদের নেই তবে এইরকম মাহফিল দিয়ে লাভ নেই যদি তোমার পাশের বাড়ির লোক খেতে না পায় কখনো আল্লাহ দরবারে মাহফিল কবুল হবে না কখনো তোমার হজ কবুল হবে না তোমার যাকাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের বাড়ির মানুষগুলো তাদের মুখে আহার না দেবে যতক্ষণ পর্যন্ত আজকের সেই মানুষগুলো ভালো না থাকবে বাড়ির পাশের মানুষের খাওয়া হয় না তুমি হজে যাচ্ছ কখনো তোমার হজ কবুল হবে না আমার কথা নয় হাদিসের কথা মনে রেখে দাও এখান থেকে শিক্ষা এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে যদি শিক্ষা না পেতে পারো তাহলে গজল শোনো না ওয়াজ শোনো না বাড়ি গিয়ে বসে থাকো খবরদার হযরত উমার কেমন ছিল ওই নেতা হয়ে আজকের তিনি এত লিডার হয়ে
ওই রাতের বেলা দৌড়ে 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 গিয়ে মাথায় করে খাবারের বস্তা এনে বাচ্চাদেরকে খাবার জন্য রুটি তৈরি করতে দেওয়া হলো। হযরত ওমর বসে আছে, বাচ্চাগুলো রুটিটা খেয়ে নিজের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া যে মানুষটা আমাদের জন্য খাবার নিয়ে এসেছে, আল্লাহ এই মানুষটার হায়াতকে তুমি দারাজ করো, এই মানুষটার হায়াতকে তুমি আরও বাড়িয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো তো ফেরেস্তা, এরা যদি দোয়া করে বিদ্যুতের গতিতে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে, বিদ্যুতের গতিতে তো ফেরেস্তা। তখন বলছে তুমি কে? বলে আমি হলাম তোমাদের নেতা, আমি হলাম হযরতে উমার। আহা কেমন নেতা ছিল, এমন নেতা হতে হবে, তারপর দুনিয়া পরিবর্তন হবে, তারপর মানুষ পরিবর্তন হবে, নইলে কখনো মানুষের দ্বারা পরিবর্তন সম্ভব নয়। তাই কবি বলছে, একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে উমার, উমা তোমার শিশু গলে মুখে এবারে দাও আহার, তৈরি করলো খাবার যখন তৈরি করলো খাবার যখন খেয়ে মাসম শিশুরা, তৈরি করলো খাবার যখন খেয়ে মাসম শিশুরা,
আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীরে প্রেমে পাগল পাড়া হবে না তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীরে প্রেমে পাগল পাড়া আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীরে প্রেমে পাগল পাড়া হবে না কেন তিনি প্রভুর দিবানা আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া হবে না তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হই না হই না হই না আমার নবীর তুলনা হই না হই না হই না কত নমুলের নবী গেতেছে মালা পরব তোমায় বলে মন তলা কত নমুলের নবী গেতেছে মালা পরব তোমায় বলে মন তলা স্বপ্ন চাই তোমার দিদার তুমি তো কলে নাও হাবিব খোদা শয়ন স্বপ্ন চাই তোমার দিদার তুমি তো কলে নাও হাবিব খোদা তোমার দিদার পেতে মন তলা আমার নবীর তুলনা হই না হই না হই না আমার নবীর তুলনা হই না হই না হই না আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া হবে না কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হই না হই না হই না আমার নবীর তুলনা হই না সকল নবী এঁকেছে তোমার নাম ধনের ছবি তোমার প্রেমে পাগল পাড়া তুমি আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া হবে না কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হই না হই না হই না আমার নবীর তুলনা হই না হই না হই না আমার নবীর তুলনা হই না হই না হই না আমার নবীর তুলনা হয় না হয় না হোসেন ঘাস
আমার নবী কি উত্তর দেবে ভাষা বুঝে পাচ্ছে না অনেক কম ধরে ভাবনা চিন্তা করেছে ভাবনা চিন্তা করার পর আমার নবী বুদ্ধি খাটালো বুদ্ধি খাটিয়ে হাসি হাসানে কি উত্তর দিচ্ছে দেখেন শোনো হুসাইন আমি হলাম আমার নবী বলছেন আমি হলাম নবী আর তোমরা দুই ভাই আমার উম্মত এখন তোমরা বলো বলো আমি নবী হয়ে বড় হব না তোমরা উম্মত হয়ে বড় হবে আল্লাহর রাসূলের বুদ্ধি দেখেন আল্লাহর রাসূল কে কাউকে ছোট করলো আল্লাহর রাসূল বলল আমি নবী আর তোমরা দুজন উম্মত তোমরা যদি মনে করো তোমরা উম্মত হয়ে বড় হবে আমি নবী মেনে নেব কিন্তু হাসান হাসান আমাদের বাচ্চাদের মত নয় আল্লাহ আল্লাহ তুমি মর্যাদা অনেক করেছিল স্যার বুদ্ধি আল্লাহ তখন হাসতে হাসতে হাসান হাসান বলছেন না না ঠিক আছে মেনে নিলাম আমরা দুই ভাই তোমার উম্মত তুমি দুবি তাহলে প্রশ্ন কি প্রশ্ন নানা তোমার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম আমিনা আমিনা বলে তোমার মা আমিনা কি জান্নাতের রানী বলেন না বলে তোমার মা আমিনা কি নবীর বেটি বলে না আমার মা আমিনা সাধারণ মানুষ নবীরও বেটি না জান্নাতের রানী না বলে আমার মা ফাতেমা কেটে জানো আমার মা ফাতেমা হলো নবীর বেটি ফাতেমা আর আমার মা হলো জান্নাতের রানী তাহলে তোমার মায়ের মর্যাদা বেশি না আমার মায়ের মর্যাদা বেশি কে বলছে হুসাইন বলছে ও না না তোমার বাপ মা তো সাধারণ মানুষ আমার বাপ মা সাধারণ আমার মা নবীর বেটি আমার আব্বাজান রসুলের জামাই নবীর জামাই তোমার মা বাপ কোথায় আর আমার মা বাপ কোথায় তুমি কি করে বড় হও হাসান হাসান বলছে কবি লিখছে আমার নবী মনে মনে করে তাই তো আমার নামাজটা ঠিক কথা বলেছে আমার মা আমিনা জান্নাতের রানী না আমার মা আমিনা নবীর বেটি না কিন্তু ফাতেমা তো আমার মেয়ে ফাতেমা জান্নাতের রানী আল্লাহ রাসূল ভাবছে চুপ হয়ে গেল কোনো কথা খুঁজে পায় না তখন হোসেন বলছে ও না না কি হলো উত্তর দাও আল্লাহ রাসূল চুপ হোসেন বলছে না না আর একটা প্রশ্ন করি বলে বলো বলে না না তোমার নানির নাম কি বলে আমার নানির নাম বাররা বাররা বিনতে আব্দুল উজ্জা বলে ও না না তোমার নানি বাররাকে কতজন চেনে আপনারা শুনেছেন রসুলের নানির নাম
শুনেছেন কোনদিন? বলছে না না, তোমার নানি বাররাকে কতজন চেনে? কেউ চেনে? কেউ নাম শুনেছে? আমার নানি কেটা জানো? আমার নানি হলো খাদিজা, যে নবীর স্ত্রী এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজে সালাম করেছিল, সেই মহিলা হলো আমার নানি খাদিজা। কোথায় তোমার নানি আর কোথায় আমার নানি, তুমি কি করে বড়? তোমার নানি তো কেউ চেনেই না, আর আমার নানির আল্লাহ সালাম দেয়, তুমি বড়। আহা, হাসান হুসাইন কি সুন্দর কথা কবি লিখছে। এইবার শেষ প্রশ্ন, তিনটে প্রশ্ন হয়ে গেল, নবী হেরে গেল, নবী জিততে পারলো না। হাসান হোসেন তো ঠিক বলেছে, আমার নবী চুপ হয়ে গেল, এত চুপ হয়ে গেল আমার নবী চোখ থেকে পানি গড়াতে শুরু হয়ে গেল। আহা, আমার নবী উত্তর দিতে পারে না মাসুম বাচ্চার কাছে, আই আমার নবী অঝর নয় নেই কাঁদতে শুরু করে দিল। দেখেন আপনারা যেন ভুল নেবেন না কিছু, ভালো করে শুনবেন গজলটা, নানা নাতির কত সুন্দর মিষ্টি ঝগড়া। দেখেন ইসলামে আমরা আমরা মজা করি, আনন্দ করি, ইয়ারকি করি, ইয়ারকি যারে বলা হয়, ইয়ারকি, ইয়ারকি বোঝেন? বলে ইসলামী ইয়ারকি জায়েজ নেই, ইসলামী ইয়ারকি জায়েজ আছে, তবে সুস্থ ইয়ারকি হতে হবে, সুস্থ সুস্থ ইয়ারকি বোঝেন? আমার নবী মজা করতো, ইয়ারকি করতো কেমন জানেন? মসজিদ নবী শরীফের মধ্যে সব সাহাবায়ে কেরামদের নিয়ে গোল করে বসে আছে, একজন হাত দিয়ে পাঠালো খেজুর, সবার হাতে হাতে খেজুর দেওয়া হলো, সাহাবায়ে কেরামদের হাতে নবীও বসে গেল, একসঙ্গে খেজুর খাচ্ছে। এদিকে যে খেজুর খাচ্ছে তার কাছে খেজুরের নাড়িটা তার কাছে রাখা হচ্ছে। এবার এদিকে আমার নবীর পাশে বসে আছে হযরত আলী, রসুলের জামাই, আমার নবী খেজুরগুলো খেয়ে আঁটিটা আলীর কাছে চুপি চুপি রেখে দিচ্ছে, আলীও নিজের কাছে রাখে, আমার নবী আঁটিকে আলীর কাছে রাখে। এখন শেষে আমার নবী আর কি করে বলে, এই দেখো আমার জামাই কিরাম পেটুক জামাই, দেখো আল্লাহবাক কি কি পেটুক জামাই আমার দিয়েছে, সবার কাছে অল্প অল্প আঁটি আর আমার জামাই আলী, ও এত খেজুর খেয়েছে সব থেকে বেশি আঁটি আলীর কাছে। তখন হযরত আলী হাসতে হাসতে বলছে, বলে আমার শ্বশুরও কম পেটুক না, আমার শ্বশুরও কম পেটুক না, আমি আলী নাগায় বেশি খেজুর খেয়েছি, তবে আমার আমার শ্বশুর এত পেটুক যে খেজুরের সঙ্গে আঁটিটাও মেরে দিয়েছে, খেজুরের সঙ্গে আঁটিটাও মেরে দিয়েছে। আহা, এরকম ইয়ারকি চলি, এসব ইয়ারকি যাই যাচ্ছে। শেষ প্রশ্ন বলে, না না বেয়াদবি নেবেন না, আপনি কাঁদবেন না, শেষ একটা প্রশ্ন করবো, না না আর কোনো উত্তর নয়, কোনো প্রশ্ন নয়, এবারে বুঝে যাব আপনি বড় নাকি আমরা বড়। না না, শেষ প্রশ্ন, আপনার নানা বড় নাকি আমার নানা বড়? আজকের নানা নিয়ে টানাটানি করব, যার নানা বড় হবে আজকের খেলায় বিজয়ী সে হবে। যদি আপনার নানার গুণ বেশি হয়, আপনার নানা বড় হয়, তাহলে আপনি সবার কাছে সেরা, আর যদি আমাদের নানা বড় হয় তাহলে আমরা সবার কাছে সেরা। তাহলে দেখা যাক কার নানা বড়। শেষ প্রশ্ন কবি খোদার কাছে পিয়ারা। হাসান হোসেন বলছে, না না না
তোমার নানার কোনো গুণ নেই তোমার নানারা কেউ চলছে কিন্তু আমার নানা হলো রহমতুল্লিল আলামিন আমার নানা নবীদের নবী আমার নানা সারা মখলুকাতের নবী আজকে এই কথা শোনার সাথে সাথে আমার নবী পাক হাসান হোসেনকে জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরে শরীফ বলেছিল ও হাসান ও হুসাইন আমি নবী হতে পারি বাবা আমি নবী হতে পারি তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার থেকে তোমাদের মর্যাদা অনেক অনেক উপরে করেছে তোমরাই সেরা জুড়ে জুড়ে বস সুবহানাল্লাহ আহা এই ছিল গজল গজল যাক অনেক আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন তবে কেন এক না হে মুসলমান জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন তবে কেন এক না হে মুসলমান প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঝে বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক না হে মুসলমান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন তবে জীবন বিধান ঐশী বাণী কোরআন জীবন বিধান ঐশী বাণী কোরআন আজকে এই গজলের মাধ্যমে আমরা যেটা পেলাম সেটা হলো প্রত্যেক মুসলমানকে এক হতে হবে।